আরে কৃষ্ণ গৌরবে গৌরচন্দ্র এর রাধিকারী দা রে কৃষ্ণ কৃষ্ণ বক্তায় বক্তায় নম নমঃ সবাইকে স্বাগত জানাচ্ছে আমাদের আজকের অধিবেশনে এবং আমাদের এই চ্যানেলে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করতে যাচ্ছি বাস্তু শাস্ত্রের আলোকে সেটা হচ্ছে কিছু অশুভ গাছ বাড়িতে রাখা যায় না যদি আপনি রাখেন বিপদ হতে পারে আমরা জেনারেলি পরিবেশের মধ্যে বা আমাদের গৃহের মধ্যে গাছ রাখি গাছ রাখতে আমরা ভীষণ ভালোবাসি আহ যেকোনো ধরনের মানুষ সে যেরকমই হোক না কেন দুই একটা গাছ তার বাড়িতে থাকেই আমরা ছোট থেকে একটা কথা শুনে এসেছি গাছ লাগান পরিবেশ বাঁচান একটা গাছ আপনি যদি লাগান একটা প্রাণ বাঁচবেন সেই সূত্রে বিক্রোপণ সবসময় ভালো কিন্তু আমাদের গৃহের মধ্যে কোন গাছগুলো আমরা লাগাবো আজকাল দেখা গেছে বাড়ি কমে গেছে এবং ফ্ল্যাট বেড়ে গেছে এবং কিছু মানুষ তারা ফ্ল্যাটে অল্প জায়গার মধ্যেও গাছ লাগায় ফ্ল্যাটে বা বারান্দায় বা ছাদে আমরা অনেকেই গাছ লাগাই তো গাছের থেকে আমরা অনেক কিছু সুযোগ সুবিধা সুখ সুবিধা আমরা পাই এমন কিছু গাছ আছে যেগুলো রাতারাতে আমাদের উন্নতি করে দেয় আবার কিছু কিছু গাছ আছে যেগুলো চরম দারিদ্রতার মধ্যে আমাদেরকে নিয়ে যায় বিপদে ফেলে দেয় কিছু কিছু গাছ এমন আছে যেগুলো বাড়িতে থাকলে আপনার ক্ষতি হয় ওই গাছগুলো রাখার ফলে গৃহের নেগেটিভ এনার্জি বেড়ে যায় এবং শত্রুরা ক্ষতি করে কি আবার এমন কিছু গাছ আছে যেগুলো নেগেটিভ এনার্জিকে নষ্ট করে দেয় সেগুলোর মধ্যে এমন শক্তি আছে আপনার রোগ বেদিকে ভালো করে দিতে পারে আপনার শত্রুরা আপনার বাধ্য হয়ে যায় এরকমও অনেক গাছ রয়েছে এমন কিছু গাছ আছে যেগুলো বাড়ির পজিটিভ শক্তিগুলোকে নষ্ট করে দেয় আমরা অনেকে অনেক গাছের চারা ক্রয় করে নিয়ে আসি আদৌ আমরা জানি না এর ফলাফলটা কি এই গাছ আদৌ রাখা উচিত কিনা কিছু কিছু গাছ বাড়িতে রাখলে অশুভ ফল প্রদান করে আজকে আমরা আহ সে বাস্তুশাস্ত্রের আলোকে আলোচনা করব। কি কি গাছ কি ধরনের গাছগুলো বাড়িতে রাখা উচিত নয় কোন ধরনের গাছগুলো রাখলে বিপদ হতে পারে তো চলুন আমরা আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করছি আপনাদের সাথে আপনারা ছবি সহ দেখতে পাবেন আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই ক্ষুদ্র পরিবারের সদস্য হয়ে যান এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন শেয়ার করতে তার টাকা খরচ হয় না অন্যের যদি কল্যাণ হয় ভালো হয় কেন আপনি শেয়ার করবেন না তো আমরা এখানে আপনাদের জন্য স্ক্রিন শেয়ার করেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ছবি সহ কোন কোন গাছগুলো বাড়িতে লাগলে বিপদ হতে পারে তো আমরা শুরু করছি আমাদের অধিবেশন মনোযোগ দিয়ে শুনবেন এক হচ্ছে মৃত গাছ মরা গাছ মৃত গাছ গৃহে রাখা যাবেন বাগানের মধ্যে ঘরের মধ্যে বাড়ির ছাদে কোন মৃত গাছ রাখবেন না যদি গাছগুলো শুভ গাছ হয় ভালো গাছও হয় কিন্তু সেটা যদি মারা যায় মৃত গাছ হয় পুরোপুরি মরে গেছে এরকম হয় তাহলে সেটা বাড়িতে রাখা যাবে না যত তাড়াতাড়ি পারবেন এই মৃত গাছগুলোকে ঘর থেকে বের করে রাখবেন কারণ মরা গাছ বাড়ির সুস্থ যে বাস্তু সেটাকে নষ্ট করে একটা বিশাল বড় কারণ মৃত গাছ আপনার পরিবারের হাসি খুশি সব কেড়ে নেবে আপনার সৌভাগ্যকে কেড়ে নেবে আপনাকে আর্থিক সংকটে ফেলে দিতে পারে তাই মৃত গাছ বাড়িতে রাখবেন না দুই হচ্ছে শুকনো গাছ যে গাছগুলো শুকিয়ে গেছে পাতা শুকিয়ে গেছে বা শুকনো হয়ে গেছে গাছগুলো শুকিয়ে গেছে জলের অভাবে শুকিয়ে গেছে বা আপনার সেবা যত্নের অভাবে শুকিয়ে গেছে বা শুকিয়ে মরে গেছে বা অর্ধেক মরে গেছে এরকম গাছ পরে রাখবেন না ক্ষতিকর তিন হচ্ছে কাটা যুক্ত গাছ যত রকমের কাটা যুক্ত গাছ আছে যেটা মাদার গাছ হতে পারে ক্যাকটাস হতে পারে বিভিন্ন রকমের কাটা যুক্ত গাছ আছে কোন রকমের কাটা যুক্ত গাছ ঘরে বা ঘরের আশেপাশে লাগাবেন না রাখবেন না আপনার গৃহের পরিবেশকে যদি আপনি সুস্থ রাখতে চান কাটা যুক্ত গাছ একদমই লাগাবেন রাখবেন না যদি আপনার ঘরে কাটা যুক্ত গাছ থাকে সেটা আপনার ঘরে অশান্তি তৈরি করবে মানুষের মধ্যে ঘৃণা হিংসা অশান্তি জন্ম দেয় কাঁটা যুক্ত গাছ তাই কাটা যুক্ত গাছ বাড়িতে ভুলেও রাখবেন চার হচ্ছে যে গাছ থেকে দুধ বের হয় সে গাছ গৃহে রাখবেন না আপনি এখানে ছবিতে দেখতে পাচ্ছেন একটা গাছ থেকে দুধ বের হচ্ছে নিম অথবা অনেক রাবার গাছ আছে যেখান থেকে দুধের মতোই রাবার বের হয় এরকম গাছগুলো আপনি ঘরে লাগাবেন না ঘরের আশেপাশে লাগাবেন না অশান্তি লেগে যাবে যদি আপনি এরকম গাছ বাড়িতে লাগান অশান্তি লেগে যাবেন চার হচ্ছে পাঁচ হচ্ছে বনসাই বনসাই গাছ ঘরে রাখবেন না বনসাই আপনি এটা আধুনিক ভাষা এবং আধুনিক এটা আপনারা অনেকে যারা দেখেছেন আপনারা চিনবেন বনসাই ছোট ছোট সাইজের বিভিন্ন ছোট ছোট স্টাইলে অনেকগুলো গাছ হয় বনসাই গাছ এই জাতীয় গাছগুলো দেখতে খুব সুন্দরও লাগে অনেকে মনে করে এটা রুচিবোধের জন্য আমরা রাখবো অনেকেই রাখি রেখে থাকেন আমি দেখেছি কিন্তু বাস্তু শাস্ত্রে বলা হচ্ছে এই ধরনের গাছগুলো অগ্রগতিতে বাদারে সুখশান্তিতে বাদারে এগুলো গৃহের উপন করা যাবে না এই গাছটি বাইরে লাগাতে পারেন বাড়ির বাইরে লাগাতে পারেন কিন্তু সেটার জন্য আপনার বাড়ি থেকে কিছুটা দূরে হয় কারণ এই গাছ অশুভ শক্তির নিয়ে আসে এই গাছে অশুভ শক্তি থাকে এই গাছ থাকলে অশান্তি বৃদ্ধি পায় এগুলো লাগাবেন না তারপর ছয় হচ্ছে তেতুল গাছ তেতুল গাছ ঘরে লাগাবেন না তেঁতুল আমরা চিন্তা করি তেঁতুল তো খেতে খুব ভালো লাগে টক টক লাগে অনেক বিভিন্ন কাজে যেমন কাঁসা কাঁসার পাত্র ধোয়ার জন্য আমরা তেঁতুল ব্যবহার করি তেঁতুল অনেক কাজে লাগে সত্য কিন্তু ভুলেও কথা তেঁতুল গাছ ঘরের লাগাবেন না ঘরের আশেপাশে লাগাবেন না এই গাছ বাড়িতে রাখলে আপনি অতৃপ্ত আত্মাদেরকে নিমন্ত্রণ দিচ্ছেন বলা হয় যে মানুষ যখন মারা যায় সে যে সমস্ত লোকেরা মারা গেছে কিন্তু মারা মারা যাওয়ার পরে পরবর্তী দেহ ধারণ করতে পারেনি ভূত প্রেত হয়ে আছে যারা এরা সব তেঁতুল গাছে আপনি তেঁতুল গাছ লাগাচ্ছেন মানে এইসব প্রেতাত্মা আপনি আমন্ত্রণ জানাচ্ছেন বেশিরভাগ প্রেতাত্মারা তেঁতুল গাছে থাকে তাই আপনি দেখবেন জঙ্গলে বিষাক্ত পশু পাখি যেগুলো সেগুলো তেঁতুল গাছে বাসা বাঁধে আবার এই গাছের গন্ধ মানুষকে মানুষের মনকে এমন করে দেয় যে সহ্য করতে পারে না সে এবং একটি কথা বিশেষভাবে প্রচলিত আছে যে সন্ধ্যার সময় তেঁতুল গাছের নিচে যে যায় তার গাড়ে ভূত চাপে আরেকটা কথা সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তেতুল গাছ অশ্বত গাছ বট গাছ এগুল এগুলোর নিচে কখনো মল ত্যাগ মূত্র ত্যাগ ভুলোও করবেন না এটা খুবই মারাত্মক একটা অপরাধ আর বেশি পরিমাণে তেঁতুল খাবেন না তেঁতুল বেশি পরিমাণে সংগ্রহ করে সংগ্রহ করে বাড়িতে জমিয়ে রাখবেন না সঞ্চয় করবেন না যতটা আপনার দরকার ততটুকু আপনি সংগ্রহ করে খাবেন ব্যবহার করবেন অতিরিক্ত সংগ্রহ সঞ্চয় করবেন না সাত হচ্ছে বট গাছ নিজের গৃহের পরিসরে লাগা রাখা যাবে না বট গাছ যখন মাটি থেকে বের হয় আবার সেখান থেকে আরেকটা গাছ উৎপন্ন হয় যদি বট গাছ বাড়িতে লাগান তাহলে আপনার ঘরে ফাটল দেখা দিতে পারে আপনার সুখ শান্তিকে নষ্ট করে দিবে এই গাছ এটা মন্দিরের আশেপাশে থাকলে ঠিক আছে কিন্তু ঘরের পরিসরে ঘরের আশেপাশে লাগাবেন না মন্দিরের পাশে থাকতে পারে সেটা ঠিক আছে সেটা কোনো অসুবিধা নেই আর্ট হচ্ছে অশ্বত গাছ ঘরে রাখা যাবে না আপনার আমরা আপনার এটা এটা প্রায় সময় আপনি দেখবেন অনেক বাড়িতে বিশেষ করে পুরনো বাড়িতে দেয়ালের ফাঁক দিয়ে অসত গাছ জন্মায় বিভিন্ন জানালার পাশে জানালার উপরে অসত জন্মায় এবং বিভিন্ন বিভিন্ন দিকে কোনায় খাটলে অসত জন্মায় তো যদি আপনি দেখবেন যে কোনো বাড়িতে যদি অসত গাছ এভাবে জন্মায় এটা খুবই অশুভ লক্ষণ এটা এটা এটার মানে হচ্ছে ওই বাড়িতে বাস্তু দোষ রয়েছে ওই বাড়িতে অলক্ষী প্রবেশ করবে অসত গাছকে বলা হয় দারিদ্রতার গাছ কিন্তু আবার এই একই গাছ এটাকে বলা হয় মহাপবিত্রতার গাছ মহাপবিত্রতার গাছ নিশ্চয় আপনি শুনেছেন গীতার মধ্যে কৃষ্ণ বলেছেন অশ্বত কৃষ্ণ বলেছেন আমি সমস্ত গাছদের মধ্যে অশ্বত গাছ তো যদিও কৃষ্ণ এই গাছটার কথা বলেছেন কিন্তু এই গাছটা বাড়িতে রাখা যায় না এটা বাড়িতে রাখার জন্য এটা মন্দিরে থাকলে ঠিক আছে কারণ এটা সাংসারিক সুখকে নষ্ট করে দেয় এবং দারিদ্রতা নিয়ে আসে এই গাছের মধ্যে তেত্রিশ কোটি দেবদেবীর বসবাস এবং সেই দেবদেবীদের মধ্যে অলক্ষী আছে শনিদেব আছে আর শনিদেবের গাছ কোনো আমরা বাড়িতে রাখতে পারি না এটা গৃহের যে সুখ শান্তি সেটাকে নষ্ট করে দেয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা সবাই অশ্বত গাছের রয়েছেন এবং এর এক একটা পাতায় এক এক দেবদেবী থাকেন বিভিন্ন খান্ডে বিভিন্ন দেবদেবর তারা থাকেন এটা অত্যন্ত পবিত্র গাছ এই গাছ পবিত্রতার গাছ কিন্তু বাস্তুশাস্ত্র মতে এটা বাড়িতে রাখা যায় না এটা কোনো মতে বাড়িতে রাখবেন না এটা মন্দিরে আপনি রাখতে পারেন মন্দিরের আশেপাশে অশ্বত গাছ থাকলে খুবই ভালো বলে গণ্য করা হয় এবং অশ্বত গাছকে পূজা করা অনেক ভালো কাজ কিন্তু সেটা ঘরের ভিতরে ঘরের এরিয়ার ভিতরে না ঘরের এরিয়ার বাইরে আপনাকে করতে হবে আপনি অশ্বত গাছকে পুজো করেন যা কিছু করেন বাড়ির বাইরে করবেন যদি বাড়ির মধ্যেই গাছ থাকে তাহলে হাত জোর করে বাড়ির বাইরে নিয়ে যান বাড়ির বাইরে গিয়ে লাগিয়ে দিন অথবা নদীর ধারে গিয়ে লাগিয়ে দিন বিশেষ করে আপনি যদি দেখেন যে কোনো আপনার বাড়িতে ফাটলে বা কোনো দিকে অশ্বত গাছ জন্মেছে রবিবারে করবেন রবিবারে সে অশ্বত গাছটাকে প্রণাম করে আরতি দিয়ে প্রণাম করে প্রার্থনা করে সেটাকে তুলে আপনি ঘরের বাইরে গিয়ে লাগিয়ে দিয়ে আসবেন অথবা নদীর ধারে গিয়ে লাগিয়ে দিয়ে আসবে তো শাস্ত্রে এরকমও বলা হয়েছে বাড়ির বাইরে যদি কেউ এগারোটা অশ্বত গাছ লাগাই তার বিশাল উন্নতি হয় তার জীবনে কোনো অভাব অনটন থাকে না আপনি যদি পারেন এগারোটা অশ্ব গাছ গাছ বাড়ির বাইরে বা নদীর তীরে লাগিয়ে দিন মোট কথা এই গাছটা বাড়ির ভিতরে কখনো আসতে দেবেন না এই গাছটার অনেক মাহাত্ম বাম হাত দিয়ে অশ্বত গাছকে স্পর্শ করে নমস্কার করে তার সমস্ত রোগ চলে যাবে কিন্তু ঘরের মধ্যে নয় ঘরের বাইরে আপনি সেটা করুন এই গাছের পুজো করে মানুষ কটিপুত হয়ে গেছে এরকমও আছে শনিবারে এই গাছের পুজো করা হয় তো সবশেষে মোট কথা হচ্ছে এই গাছ কোনো মতে বাড়িতে না বাড়ির বাইরে রাখলে আপনার উন্নতি হবে আর বাড়ির মধ্যে যদি আপনি রাখেন তাহলে আপনার দারিদ্রতা শুরু হয়ে যাবে নয় হচ্ছে মেহেন্দি গাছ গৃহে রাখা যাবে না মেহেন্দি গাছ আপনি ছবিতে দেখতে পাচ্ছেন মেহেদি আপনি আপনার সবাই জানেন মেহেন্দি বিশেষ করে মেয়েরা হাতে মাকে বিয়ে অনুষ্ঠানে বা বিভিন্ন শুভ মাঙ্গলিক কাজে হাতে মেখে নিজের সৌন্দর্য বৃদ্ধি করে বিশেষ করে মেয়েরা বেশি ব্যবহার করে কিন্তু শাস্ত্র বলছে আপনার বাড়ির ভিতরে বাড়ির পরিসরে এই গাছ লাগাবেন না কারণ পৃথিবীর সমস্ত অশুভ শক্তি এই গাছের মধ্যে বাস করে বাড়িতে হেনা গাছ এটাকে কেউ কেউ হেনা গাছ বলে কেউ কেউ মেহেন্দি গাছ বলে বাংলাদেশে মেহেদি গাছ বলে যেটাই বলুন না কেন আহ এইখানে অশুভ আত্মার প্রভাব থাকে এই গাছে সেজন্য এটা বাড়িতে লাগাবেন দশ হচ্ছে শিমুল গাছ ঘেঁয় রাখা যাবে না শিমুল গাছ আপনি ছবিতে দেখতে পাচ্ছেন শিমুল গাছ এটা বহু কষ্ট নিয়ে আসে বহু অসুখ বিসুখ নিয়ে আসে প্রায় দেখা গেছে কি পনেরো থেকে বিশ মিটার লম্বা হয় এই গাছ এই গাছে লাল লাল ফুল হয় আপনি ছবিতে দেখুন অনেক লাল লাল ফুল হয়েছে কিন্তু ফুল যখন গাছ থেকে পড়ে যায় তখন সেই জায়গাটাকে পরিবেশটাকে নোংরা করে দেয় নষ্ট করে দেয় বাস্তু দোষের তৈরি করে সেজন্য এই গাছ বাড়িতে লাগাবেন না এবং লাস্ট হচ্ছে বাবুল গাছ বা বাবলা গাছ আপনি ছবিতে দেখতে পাচ্ছেন বাবুল গাছ বা বাবলা গাছ এটা গৃহে রাখা যাবে না কারণ বেশিরভাগ দেখা গেছে এই গাছটা মরুভূমিতে হয় এই গাছে এই গাছ এত জল শোধন শোষণ করে জলকে শোষণ করে এই গাছটা আশেপাশে অন্য কোনো গাছকে আর বাড়তে দেয় না অন্য কোনো গাছকে আর উন্নতি করতে দেয় না সে আশেপাশের কয়েক মিটার জল পুরো পুরো জল টেনে অন্য গাছগুলোকে সেই জন্য এই গাছটাকে বাড়িতে রাখা যাবে না তো আমরা এতক্ষণ ধরে আপনাদের সাথে আলোচনা করলাম কোন কোন গাছগুলো বাড়িতে রাখা যাবে না এগুলো যদি রাখেন আপনার বিপদ হতে পারে আমরা আরেকটি ভিডিও আপনাদের জন্য তৈরি করব সেখানে আমরা বলবো কোন কোন গাছগুলো বাড়িতে রাখলে আপনার উন্নতি হবে কল্যাণ হবে বৃদ্ধি পাবে এরকম আলাদা ভিডিও আপনাদের অনুরোধ তুললেও এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং আপনার প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করুন লাইক করুন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন ভালো থাকুন সুস্থ থাকুন কৃষ্ণ ভাবনা থাকুন হরে কৃষ্ণ